গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। পুরো তো বৃষ্টি চলছে গতকাল থেকে টানা, অবিরাম, একদম থামেনি। সারা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টিটা চলছে, তার সঙ্গে রয়েছে নিম্নচাপ। খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। একটু বাজারে এলাম সকালবেলা, মাছটা আমার কেনা হয়ে গেছে। দুজন সবজি বিক্রেতা বসেছে, মাসি আছে, মাসির থেকে একটু সবজি নেব। একটু ওষুধের দোকানেও যাব, যেতে হবে। আমাদের এ পাশটা তো একদম জলে ভর্তি হয়ে গেছে, আমাদের বাড়ির দিকে রাস্তাগুলো, যদিও পাম্প চলছে, এই পাইপ পাম্পের চলছে, কিন্তু তো সমানে বৃষ্টি চলছে, যার জন্য জল কতটা কমবে সেটা বোঝাও যাচ্ছে না, বলাও যাচ্ছে না। এই অবস্থা। এই মাঠে যে মেলা বসেছে, এই তো খুব একটা শুকনো আবহাওয়া পেলই না, ভালো চলছিল যে কদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলেই বিকেলে ভিড় একদমই নেই, মেলায় ফাঁকা চলছে। আর মেলার ভেতরের ভিডিওটা আমি করতে পারছি না, কারণ গান চলছে, ওই গান তো ক্যাচ করে নিলেই আবার কপিরাইট ক্লেম হয়ে যাবে, যার জন্য মেলার ভেতরের ছবি আমি দেখাতে পারিনি। একটু মাছের থেকে সবজি নিই, অল্প অল্প করে সব রকম। আজ বেশ কয়েকদিন পরেই ভিডিওটা করছি, শরীর ভালো ছিল না আর অবিরাম বৃষ্টি, এর জন্য আমি ঠিক মতো করতে পারিনি ভিডিওগুলো। পুরো ফাঁকা একদম, রাস্তাঘাটও ফাঁকা। তো ওষুধের দোকানে এসেছিলাম, ওষুধটা আমি পেলাম না, ওরা বললো আনিয়ে রাখবো, বিকেলে বা সন্ধ্যাবেলা পাওয়া যাবে। এখন দেখি সন্ধ্যাবেলা কখন পাই। রাস্তাঘাটে গাড়ি চলছে খুবই কম, একেবারেই ফাঁকা রাস্তা। ওষুধটার জন্য একটু চিন্তায় পড়ে গেলাম, একটু দূরের দোকানে গেলে পাওয়া যায়, কিন্তু এই বৃষ্টির মাঝখানে ছাতা মাথায় নিয়ে সাইকেল চালিয়ে যাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার এবং ঝুঁকিপূর্ণ। দেখা যাক কী করি। আমাদের জল যন্ত্রণাটা দেখুন কী অবস্থা, সমস্ত এর মাঝখানেই বেরিয়ে কাজকর্ম করতে হচ্ছে, কিছু করার নেই। পুরো রাস্তাঘাট সমস্তই জলে ডুবে আছে একেবারেই। একটা পাম্প চলছে, ছোট পাম্প, বড় পাম্পটা চালাইনি, জল কোথায় ফেলবে, জল যাওয়ার জায়গাও নেই। সমস্তই জল ভর্তি। আমার বাড়ির সামনে রাস্তাটা একটু উঁচু, সেটাও জল।